50 লাখ টাকা দরকার তাও এক ঘন্টার মধ্যে অর্ক অর্ক কি হয়েছে তোর আমাকে তাড়াতাড়ি বল তোমার কাছ থেকে চলে আসার পর আমি কেমন করে জানি একটা ভয়ঙ্কর গ্রুপের সাথে জড়িয়ে পড়ি খুব বাজে ভয়ঙ্কর একটা গ্রুপ অর্ক তুমি প্যাকেটটা নিয়ে ধানমন্ডি 27-এ দাঁড়াবে সেখানে একটা মাইক্রোবাস এসে থামবে সাদা রঙের তোমাকে তারা 3টা ডিভিডি দেবে তার সঙ্গে একটা ব্যাগ তুমি তাদেরকে প্যাকেটটা দেবে তারপর বাকিটা ফোনে এই প্যাকেটটার মধ্যে কি আছে বস কাঁধা মানে কাঁধার মতো প্রশ্ন প্যাকেজের মধ্যে কি আছে সেটা তোমার জানার দরকার নেই তুমি এটা জেনে রাখো ওই ব্যাগের মধ্যে 50 লাখ টাকা থাকবে তারপর তারপর পরের দিন সকালে Thank you.
সর্বনাশ। আর কাল তোরে সকাল 10টা পর্যন্ত সময় দিলাম, তার মধ্যে আমি 50 লাখ টাকা চাই। কোত্থেকে নিয়ে আসবি, কিভাবে নিয়ে আসবি সেটা আমি জানি না। বস প্লিজ, প্লিজ বস প্লিজ, কাল সকাল 10টা ঠিক ওই জায়গায়। তাহলে কাল রাতে জানাস কেন আমাকে? এত টাকা তুমি কোথায় পাবে? তাহলে এখন ফোন করেছিস কেন? মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা অনেক ভালোবাসি, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাচ্ছি মা। অর্ক, অর্ক তুই এখন কোথায়? ধানমন্ডি 27 নম্বর। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে আছিস সেখানে থাক, আমি আসছি, তোর কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, আমি এক্ষুনি আসছি। মা সময় আছে আর মাত্র 50 মিনিট। কনিকা, আমার খুব বিপদ, তুই কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? টাকা? 50 লাখ টাকা। কি বলো, এত টাকা দিয়ে তুমি কি করবে? দরকার, আমার খুব দরকার। মাথা ঠিক আছে তোমার? আমার কাছে 15-20 হাজারের মতো আছে, লাগলে নিয়ে যেতে পারো, আর 50 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে কনিকা, আমি আমি তোকে পরে ফোন করছি। শুনলাম, কিন্তু আমি কি করতে পারি? ও তো তোমারও ছেলে। ভালোই বলেছ, লাস্ট কবে ওর সাথে দেখা হয়েছে আমি ভুলে গেছি। ও মারা যাচ্ছে। তোমার মতন এরকম আদর্শবান মায়ের ছেলে তো মারা যেতে পারে না। দেখো আমার হাতে একদম সময় নেই, তুমি প্লিজ প্লিজ আমাকে টাকাটা দাও। 50 লাখ টাকা প্লিজ, আমি বলছি তো আমি পুরো টাকা তোমাকে শোধ করে দেব। 50 লাখ লিখতে কতগুলা শূন্য লাগে তুমি জানো? তুমি দেবে না? আচ্ছা তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে কত বছর? 20 বছরের বেশি। কেন? তা এই 20 বছরে কি করেছ? এত অহংকারী, এত এত বেশি কি করেছো এই 20 বছরে? ছেলেটাকে তো মানুষ করতে পারো না। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, তোমার আর আমার রিলিজন আলাদা ছিল, কিন্তু আমি তো মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি যাচ্ছি, তুমি আগেও যেরকম ছোটলোক আর অভদ্র ছিলে এখনো সেরকমই আছো, মানুষ অত সহজে বদলায় না। হ্যাঁ আমি অভদ্র ছোটলোক, আর তুমি সভ্য বুদ্ধিজীবী। গেট লস্ট! কোন সাহসে তুমি আমার অফিসে ঢুকেছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? সভ্য জানোয়ার। ঠিক
মিসেস সেনচুরি। আচ্ছা বলুন তো আপনার বয়স কমে না বাড়ে? চিন্তা করে গেল। আপনি কি আমার কথা শুনছেন? 50 লাখ টাকা লাগবে তো? হয়ে যাবে, এখনই লাগবে। দেখুন আপনি ডিভোর্সি, আমিও 4টা বিয়ে করি নাই, 3টাও করি নাই। টাকাটা আমার এক্ষুনি লাগবে। দেবো, এখন আমার তেজ দেখাও। তুমি আমাকে অনেক অপমান করেছো, আমি কিচ্ছু বলি নাই। বাবা যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমার বয়স 5। তুমি কি আন্টিকে খুব বেশি ভয় করো? আমার তো মনে হয় অনেক বেশি ভয়। তুমি কি আন্টির সামনে আমাকে নিয়ে যেতে পারবে? কেন পারবো না, ঝামেলা তো আছে। আচ্ছা আঙ্কেল আর আন্টি ডিভোর্সের মেইন রিজনটা কি রিলিজিয়ন ছিল? এজন্যই আমাদের বিষয়টা মা মেনে নিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের দুজনেরই তো আবার একই সম্পর্ক, রিলিজিয়ন প্রবলেম। তুমি যদি আন্টিকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ আমাকে তো বলতেই হবে, বলবো। চলো। বলেছো আন্টিকে? না। আমাকে তো বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না কিভাবে বিষয়টা মাকে বলবো। এটা তো কোনো কথা হয় না।
তুমি মাকে কিভাবে বলবে সেটা কি আমি তোমাকে শিখিয়ে দেব? ওকে ঠিক আছে। না কিছুই ঠিক নেই। ওকে বাবা বলেছি তো বলবো। কতদিনের পরিচয়? দুই বছর। আমাকে বলিস নি কেন? মা আমি ঠিক আছে, কালকে একটু দেখার ব্যবস্থা কর, আমি মিট করতে চাই। ছোটবেলা থেকে আমার তারা দেখার খুব শখ। তুমি তারা দেখো? জি না। সাতি নক্ষত্রের ডাব শুনেছ? মানে জানো? জানো। অর্ককে তোমার কেমন লাগে? ভালো লাগতেই পারে, কিন্তু সব ভালো লাগা শেষ পর্যন্ত যে বিয়েতে গিয়ে ঠেকবে এমন তো কোনো কথা নেই, কি ঠিক বলেছি না? মা আমি আর আমি তো বলছি কথা না, বলছি তো। শোনো সাথে, যে সম্পর্কে কোনো ভালো নেই সেই সম্পর্ক না করাই উচিত। কিন্তু আন্টি, আমি চাই না। আমি যে ভুল করেছিলাম সেই একই ভুল আমার ছেলে করুক। আমি চাই না। কোথায় যাচ্ছিস তুই বল, কোথায় যাচ্ছিস? আমার যেখানে খুশি। তুমি ভুল করতে চাও না, কিন্তু আমি চাই, তাই চলে যাচ্ছি। বাড়াবাড়ি করছিস কিন্তু অর্ক। অর্ক
কোথায় তুমি? আমাকে বাঁচাও মা, আমার খুব বিপদ। তুই কোথায় আর কো? কি হয়েছে? কোথায় তুই? এত কথা বলার সময় আমার নেই, শুধু বলি আমার হাতে আছে এক ঘন্টা, 60 মিনিট, আর এক ঘন্টা পর। এক ঘন্টা পর কি? আর এক ঘন্টা পর ওরা আমাকে মেরে ফেলবে মা। কারা কারা মেরে ফেলবে? ওরা কারা? মা, ও মা, তুমি কি আমাকে বাঁচাতে পারো? আমার আমার 50 লাখ টাকা দরকার, তাও এক ঘন্টার মধ্যে। অর্ক অর্ক, কি হয়েছে তোর? আমাকে তাড়াতাড়ি বল। তোমার কাছ থেকে চলে আসার পর আমি কেমন করে জানি একটা ভয়ঙ্কর গ্রুপের সাথে জড়িয়ে পড়ি, খুব বাজে ভয়ঙ্কর একটা গ্রুপ। অর্ক, তুমি এই প্যাকেটটা নিয়ে ধানমন্ডি 27-এ দাঁড়াও। এখানে একটা মাইক্রোবাস এসে থামবে, সাধারণ তোমাকে দাঁড়ায় তার সঙ্গে একটা ব্যাগ, তুমি তাদেরকে এই ব্যাগ দেবে, এই ব্যাগের মধ্যে 50 লাখ টাকা। সকাল 10টা পর্যন্ত সময় দিলাম, তার মধ্যে আমি 50 লাখ টাকা চাই। কোত্থেকে নিয়ে আসবি, কিভাবে নিয়ে আসবি সেটা আমি জানি না। বস প্লিজ প্লিজ বস প্লিজ, কাল সকাল 10টা। তাহলে কাল রাতে জানাস নি কেন আমাকে? এত টাকা তুমি কোথায় পাবে? তাহলে এখন ফোন করেছিস কেন? মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাচ্ছি মা। অর্ক অর্ক, তুই এখন কোথায়? ধানমন্ডি 27 নম্বর। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে আছিস সেখানে থাক, আমি আসছি, তোর কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, আমি এক্ষুনি আসছি। মা, ময় আছে আর মাত্র 50। হ্যালো কণিকা, কণিকা আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। কণিকা শোন, আমি একটা খুব জরুরি দরকারে তোকে ফোন করেছি, আমার একটু বিপদ, আমার কিছু টাকা লাগবে। টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা লাগবে। কত টাকা? 50 লাখ। 50 লাখ টাকা? কি বলো? হ্যাঁ 50 লাখ টাকা দরকার। অত টাকা তুমি কোথায় পাবে? আমার কাছে বড় জোর 10-15 হাজার টাকা আছে। আমি কোথায় পাবো সেটা দিয়ে তোর দরকার কি? তুই দিতে পারবি না, ব্যাস এটুকু বল। সকালে তোমার অফিসে আমি গল্প শুনতে এসেছি? কফি খাব? দেখো প্লিজ, তুমি ছেলেটাকে বাঁচাও, ও মারা যাচ্ছে। মরবে না,
তোমার মতন মা যার আছে সে মরবে না। তুমি আমাকে টাকাটা দেবে না? পঞ্চাশ লাখ টাকা দেবে না? আমার কি মাথা খারাপ? ও কিন্তু তোমার ইচ্ছে। আমার কিছু না, তোমার সাথে আমার সম্পর্ক অনেক দিন হলো চুকে ঢুকে গেছে, এসব আমাকে বলবে না। তাহলে তুমি টাকাটা দেবে না? তোমার ছেলে কি নেশা করে নাকি ডাকাতি? বাজে কথা বলবে না। কিসের সত্যি কথা? তুমি টাকা দেবে না বলছো, টাকা দেবে না, কেন আমার ছেলে সম্পর্কে হাবি হিসেবে কথা বলছো? এখন তুমি চাইছো আর আমি? আরে টাকা কোনো ঘটনা, তোমার দাম টাকা দিয়ে হয়? জাস্ট এ মিনিট। আমার জন্য একটু সময় তোমার হবে না? সেখানে একটা মাইক্রোবাস এসে থামবে। Thank you.
সকাল 10টা পর্যন্ত সময় দিলাম, তার মধ্যে আমি 50 লাখ টাকা চাই। কোত্থেকে নিয়ে আসবি, কীভাবে নিয়ে আসবি সেটা আমি জানি না। বস প্লিজ, প্লিজ বস, প্লিজ। মা, সময় আছে আর মাত্র 50 মিনিট। দেখো আমার হাতে একদম সময় নেই, তুমি প্লিজ প্লিজ আমাকে টাকাটা দাও। 50 লাখ টাকা প্লিজ, আমি বলছি তো আমি পুরো টাকা তোমাকে শোধ করে দেব। 50 লাখ লিখতে কতগুলো শূন্য লাগে তুমি জানো? তুমি দেবে না? আচ্ছা, তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে কত বছর? 20 বছরের বেশি। কেন? তা এই 20 বছরে কি করেছো? এত অহংকারী, এত এত বেশি কি করেছ এই 20 বছরে? ছেলেটাকে তো মানুষ করতে পারোনি। আপনি কি আমার কথা শুনছেন? 50 লাখ টাকা লাগবে তো, হয়ে যাবে, এখনই লাগবে। দেখুন, আপনি ডিভোর্স, আমিও 4টা বিয়ে করি নাই, 3টাও করি নাই, টাকাটা আমার এক্ষুনি লাগবে। দেব এখন। আমার তেজ দেখাও, তুমি আমাকে অনেক অপমান করেছো, আমি কিচ্ছু বলি নাই। আজ আমার জীবন বাঁচালো মা, ওই টাকাটা দিয়েছে। মা, আমাকে কি মেনে নেওয়া যায় না?